রিয়েলমি C35 বাজারে রয়েছে দুটি ভেরিয়েন্ট, 4GB 128GB যার প্রাইস 18,990 টাকা, 6GB 128GB যার প্রাইস 20,490 টাকা। আজকে দুটি ভেরিয়েন্টেরই পজিটিভ নেগেটিভ পর্যালোচনা হবে। দুটি কালার, একটি হচ্ছে গ্রোয়িং ব্ল্যাক, অপরটি হচ্ছে গ্রোয়িং গ্রিন। ফোনটির ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চ এবং ফুল এইচডি প্লাস রেজলিউশন, যা আমার কাছে ভিডিও দেখায় এবং গেম খেলার জন্য যথেষ্ট মনে হয়েছে। একদম তাই। ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মেইন লেন্স 50 মেগাপিক্সেল, তাছাড়া রয়েছে একটি ম্যাক্রো লেন্স, একটি পোর্ট্রেট লেন্স। ও আচ্ছা। জি ম্যাম, ভালো ছবি এবং ভিডিও করতে পারবেন। অন্যদিকে ফোনটির সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যা আমার কাছে এই বাজেটের মধ্যে তেমন ভালো মনে হয়নি। একদম তাই। ফোনটির প্রসেসর ইউনিসকের T616, যার কোরের সংখ্যা 8টি এবং 2.0 GHz ক্লক স্পিড, যা এই বাজেটের মধ্যে পাওয়ারফুল বলা যায় না। শালা 2 নম্বরি কোম্পানির 1 নম্বর চিটার। তাই আমার মতে শাকিল ভাইয়ের মতো যারা গেমিং পছন্দ করেন তারা ফোনটি ইগনোর করতে পারেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই করব। খুব দরকারি জিনিস হলো ফোনের প্রসেসর। আসলে একটি স্মার্টফোনের প্রসেসর হচ্ছে ফোনের মাথার মতো। আপনার স্মার্টফোনের যত শক্তিশালী প্রসেসর থাকবে ফোন তত ভালো কাজ করবে, মানে ফোন তত স্মুথলি রান করবে। তাই এই ফোনটিতে যে প্রসেসর রয়েছে ইউনিসকের T616, এর কারণে গেম খেলার সময় ফোনটি ল্যাগ করতে পারে। কইছে স্ন্যাপড্রাগন 680 হলে ভালো হতো। কি বলবো, এটির ব্যাটারি 5000 mAh, যার চার্জিং সাপোর্ট 18W। এছাড়া রয়েছে 3.5 mm অডিও জ্যাক এবং রয়েছে USB Type-C পোর্ট। রিয়েলমি ব্র্যান্ডের অন্যান্য মডেল এবং রিয়েলমি C35 এর কম্পিটিটর মডেলের রিভিউ পেতে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।